হ্যাঁ, বেসিক্যালি এই ছবিটা দুটো জায়গায় শ্যুট হয়েছে, কলকাতায় আর পাহাড়ে। তো আমি হচ্ছি পাহাড়ের অনেস্ট একজন কপ, যে সুপার মানে আমার উপরে যে কপ আছে তাকে হেল্প করি মার্ডার মিস্ট্রিটা সলভ করার জন্য। যেহেতু এটা থ্রিলার সেই জন্য গল্পে আমি ঢুকবো না, তাহলে স্পয়লার হবে, তাই সব দর্শকদের বলবো প্লিজ 25 তারিখে এই সিনেমাটা রিলিজ হচ্ছে ক্যাফে ওয়াল। অরুদিত্য দাশগুপ্তর ফার্স্ট সিনেমা, শুভঙ্কর দার ফার্স্ট সিনেমা অ্যাজ এ প্রোডিউসার। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাতে হলে গিয়ে এই সিনেমাটা উপভোগ করেন। আমার ক্যারেক্টারটা একদমই রহস্য নেই, কোনো রহস্য নেই, আমি একজন পজিটিভ কপ প্লে করেছি এই মুভিটাতে। একটা মার্ডার মিস্ট্রি সলভ করছি আমরা সবাই মিলে, রয়তাবোধা মেন অফিসার, ইনভেস্টিগেশন অফিসার, উনি কলকাতা থেকে আসেন, আমি পাহাড়ের পুলিশ প্লে করেছি। সো এটা যেহেতু একটা থ্রিলার তাই কিছু বলা যাবে না, তাহলে দর্শকদের মজাটাই নষ্ট হয়ে যাবে। রয়তাবো দত্ত, সুপ্রিয় দত্ত, তুলিকা দি, আরিয়ান, সমদর্শী, রূপসা, এরা দারুণ 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 অভিনয় করেছে, ভাল লাগবে। থ্রিলার তো এখন চলছে, হট কেক থ্রিলার এখন মার্কেটে, তাই এই সিনেমাটাও ভালো চলবে। হ্যাঁ, দর্শকদের হাতটা আমাদের দরকার প্লিজ, তাই সবাইকে রিকোয়েস্ট করছি 25 তারিখ, এই মাসের 25 তারিখ, 25শে আগস্ট, আপনাদের কাছের থিয়েটার্সে ক্যাফে বল অরুদীপ্ত দাশগুপ্তর নির্দেশিত রিলিজ হচ্ছে, প্লিজ আপনারা হলে গিয়ে দেখবেন, এনজয় করবেন মুভিটা। একটু তো মিশে যাচ্ছে, তো সেইটা দেখতে গেলে তো একটুখানি হলে যেতে হবে, কিন্তু পুরোটা বলে দেওয়াটা খুব মুশকিল বিষয়। কিন্তু একটুখানি না বললেই নয়, সেটা হচ্ছে যে একটা ক্যাফেকে কেন্দ্র করে গল্প। একজন ছোটোবেলা থেকে একটি মেয়ে এবং একটি ছেলে বড় হয়, এবং তারপর তাদের মধ্যে একটা অন্যরকম রিলেশন তৈরি হয়, এবং সেই রিলেশনটার দিক থেকে একটা মার্ডার, এবং সেইটা একটা ক্যাফেকে কেন্দ্র করে। আমি এইটুকুনি বলবো। দেবরাজদা এবং আরিয়ানকে সবথেকে কম দেখা গেল ট্রেলারে। হ্যাঁ দেবরাজদাকে একটু কম দেখা গেছে, কিন্তু আরিয়ানকে আমরা কম রেখেছি ট্রেলারে। তার কারণটা হচ্ছে যে আরিয়ানকে একটা অসম্ভব অন্যরকম লুকে পেয়েছি আমরা এই সিনেমাতে, তো সেটার জন্য একটু হলে তো যেতে হবে। তো ওই লুকটাকে রিবিল্ড করলে সিনেমাটা রিবিল্ড হয়ে যায়, তো দ্যাটস ওয়াই আমরা একটু আরিয়ানকে লুকটা একটু ঢেকেই রেখেছি আর কি। আমার প্রশ্ন, ক্যাফে ওয়াল নাম কেন? আচ্ছা, ওই বললাম যে একটা ক্যাফেকে কেন্দ্র করে গল্প, এবং ওয়াল তাহলে ক্যাফে ওয়াল হচ্ছে যে বেসিক্যালি আমাদের দেশে এটা নেই, এটা বিদেশে আছে, যে আমরা অনেক রেস্টুরেন্টে যাই, সেখানে খাওয়া দাওয়া করি, কিন্তু আমরা কোনোদিন খাওয়া দাওয়া ডোনেট করি না। এই সিনেমাতে খাওয়া দাওয়া ডোনেট করাটা দেখানো হয়েছে, এবং একটা ওয়াল আছে, যে ওয়ালে খাওয়া দাওয়া ডোনেট করে সেই টোকেনটা লাগিয়ে রাখা হয়, কোনো দুস্থ কেউ যদি আসে সেই টোকেনটা নিয়ে যদি নিয়েতে দেয় তাহলে সে খাবার পায়। এই পুরো বিষয়টার জন্য এই সিনেমাটার নাম ক্যাফে ওয়াল, এবং সেটা হয়তো আগে ইন্ডিয়াতে নেই, হয়তো আগে বিদেশে আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একটা বিষয় রয়েছে।